সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 20 আগস্ট 2022, সন্ধ্যা টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি রোজা এগ্রো ফার্মে। এই ফার্মটির অবস্থান সিরাজগঞ্জ সদর থানা রায়পুরে। এখান থেকে মূলত প্রতিনিয়তই বিভিন্ন ধরনের গরু বছর বেচা বিক্রি করা হয়ে থাকে। আর আমরা প্রত্যেক সপ্তাহে এখানকার নিত্য নতুন যে কালেকশনগুলো হয়ে থাকে সেই গরুগুলোই দেখিয়ে থাকি। তো এই পর্বে এখানে বেশ কয়েকটি নতুন গরু কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা দেখবো এই পর্বে যে গরুগুলো কালেকশন করা হয়েছে সেই গরুগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনার কোন কোন দামের মধ্যে নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা মানে যে কেমন চলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো চালাইতেছে। তো গত সপ্তাহে যে গরুগুলো দেখাইছিলেন বেচা বিক্রি করছেন? জি, সবগুলো বেচা হয়ে গেছে। আচ্ছা, এই সপ্তাহে কি কি ধরনের গরু কালেকশন করছেন? এই সপ্তাহে একটা গায় বাছুর আছে আর দুইটা বকনা আছে আর ষাঁড় আছে দুইটা। আচ্ছা, মানে অল্প অল্প করে কালেকশন করতেছেন এখন? বর্তমানে বাজারের মানে অবস্থা খুব একটা ভালো না, পরিস্থিতিও খারাপ, যার জন্য অল্প অল্প করে কালেকশন করতেছি। আচ্ছা, তো ভিডিওর শুরুতে আপনার একটু পরিচয়টা বলে দেন। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, রোজা এগ্রো ফার্ম, সিরাজগঞ্জ সদর উপজেলা, গ্রাম রায়পুর। রায়পুর, আচ্ছা, এটা একটি বিক্রয় কেন্দ্র, প্রতিনিয়ত এখান থেকে গরু বছর পাওয়া যাচ্ছে? জি পাওয়া যায়। আচ্ছা, যেহেতু অল্প কিছু গরু কালেকশন করছেন, চলুন কথা না বেড়ে গরুগুলো এক এক করে দেখাই। রুবেল ভাই, ভিডিওর শুরুতে একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন, শুরুতে গাভীটা সম্পর্কে বলবেন, গাভীটা কোন জাতের? গাভীটা মিনি জার্সি বলে। মিনি জার্সি জাতের গরু। আচ্ছা, এই গাভীটার বয়সটা কিরকম? বয়স 8 দাঁত হইতেছে। 8 দাঁত হয়ে যাচ্ছে? দ্বিতীয় বাচ্চা দিছে এটা। এটা দ্বিতীয় বাচ্চা? জি। আচ্ছা, তো এই গাভীটার সাথে কি বাচ্চা আছে? এটা সাথে ষাঁড় বাচ্চা, ব্রাহ্মর 20 দা ছিল, কিন্তু গাভীটা মানে অন্য জাতের, যার কারণে পার্সেন্টেজ একটু কম পাইছে, কিন্তু বাচ্চাটা দেখেন, বাচ্চাটা খুবই ভালো পার্সেন্টেজ, ক্রস টাইপের একটা বাচ্চা বের হয়েছে, ক্রস টাইপের ব্রাহ্ম ক্রস, ব্রাহ্ম পার্সেন্টেজ বেশি আছে। যারা গরু চেনে দর্শক ভাইরা তারা দেখে বিচার করে নেবে। বাচ্চাটার বয়সটা কি রকম? বাচ্চাটার বয়স 2.5 মাস। 2.5 মাস? জি। বাচ্চা গাভী সম্পূর্ণ ঠিকঠাক আছে? সম্পূর্ণ ঠিকঠাক আছে। বাচ্চাকে না খাওয়ায় যদি দুধ দহন করে তাহলে 10 কেজি অনায়াসে দুধ দহন করতে পারবে। আচ্ছা, আর বাচ্চাকে খাওয়ালে এক বেলা যদি দহন করা হয় 5 কেজি হবে? জি জি। আচ্ছা, তো এখন এই অবস্থায় বাচ্চা গাভী দেখে যদি কারো পছন্দ হয়, যদিও পছন্দ হওয়ার মতো এই গরু, কেমন দাম চাচ্ছেন? দামটা আসলে খুব একটা চাই আসলে ই নাই, লাভ নাই, বেচা বিক্রির মতো 85,000 টাকা দাম চাইতেছে আর কি। শুধু 85? 1,85,000। 1,85,000 টাকা। যারা নেবে কথাবার্তা বলে বাচ্চা এবং গাভী দেখে যাচাই বাছাই করে নিতে পারবে? জি। 1,85,000। আর গাভীটা খুবই ভালো জাতের, আমার এলাকার গাভী, আর এটা এই অল্প কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে, হয়তো সপ্তাহখানেকের মধ্যেই। আচ্ছা, তো এটা ভিডিওর 1 নম্বর সাইড করে দেন, 2 নম্বরটা দেখাই আমরা। জি চল। রুবেল ভাই, পাশে ভিডিওর 2 নম্বর সিরিয়াল একটি বকনা গরু নিয়ে এসেছেন, এই বকনাটা সম্পর্কে একটু বলবেন, কোন জাতের এটা? এটা গির জাতের বকনা। গিরের একটা বকনা বাচ্চা। এই বাচ্চাটার বয়স কিরকম? এই বাচ্চাটার বয়স 15 মাস। 15 মাস? জি। হিটে কি আসছিল নাকি সামনে হিটে আসবে? হিটে অল্প দিনের মধ্যে চলে আসবে। আচ্ছা, মানে রেডি হয়ে গেছে বাচ্চাটা? রেডি বকনা। জি। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল, নিখুঁত। আচ্ছা, যেহেতু যদি প্রথমবার হেঁটে আসে, প্রথমবার হেডটা মিস দেওয়াই ভালো, কারণ যদি দ্বিতীয়বার হেডটা দেওয়া হয় কনসেপ্ট রেটটাও ভালো হবে, গরুটাও একটু বড় সড়ো হয়ে উঠবে। জি, আর গরুটা তো এখনো দাঁতে হওয়ার অনেক দেরি আছে, অনেক বড় হবে, গ্রোথটা খুব ভালো আর কি। আচ্ছা, আর ওলান পালানগুলো দেখেন। তো এখন যারা এই ধরনের বকনা দেখে আমার সাজাতে চায়, তারা চাইলে এর যত্নমান কোয়ালিটি দেখে গরুটা নিতে পারবে। জি, একটা গির বকনা 3 মাস 4 মাস প্রেগনেন্ট, 1,40,000-1,50,000 বা তারও বেশি দিয়ে নেওয়া চাইতে এগুলো নেওয়া অনেক ভালো, কারণ এগুলো হয়তো 3 মাস কষ্ট করলেই হয়তো হিটে চেক দিতে পারবে। আচ্ছা, আর ভালো একটা সিমেন্ট প্রয়োগ করতে হবে? প্রয়োগ করতে পারবে নিজের দেখা। সেটাই। এই গোটার দামটা কেমন চাচ্ছেন? গোটার দাম চাইতেছি 75,000। 75,000 টাকা? জি। রেডি একটা বকনা বাচ্চা, যারা নিতে চায় নিজেদের মতো লালন পালন করে নিতে পারবে। জি। সাইড করে দেন, এরপর যেটা আছে ওটা দেখাই। জি। রুবেল ভাই, ভিডিও 3 নম্বর সিরিয়ালে আরও একটা বকনা নিয়ে আসছেন, এই বকনাটা সম্পর্কে একটু বলবেন। এটা সাহিওয়ালের সাথে নেপালি ক্রস আছে। সাহিওয়ালের সাথে নেপালি ক্রস? জি। বাচ্চাটার বয়স কিরকম? বাচ্চাটা একবার হিটে আসছিল, তো 2 দাঁত উঠতেছে আর কি, দাঁতে হচ্ছে। জি। আচ্ছা, এখন একবার হেঁটে আসছে, হয়তো সিমেন্ট দেন নাই, সামনেবার হেঁটে আসলে ভালো একটা সিমেন্ট দেওয়া লাগবে। জি জি। আচ্ছা, এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে গোটা? সুস্থ সবল আছে। তো এই গরুটার প্রাইসটা কিরকম রাখছেন? এই গরুটার প্রাইস রাখছি 55,000। 55,000? জি। অনলি 55,000? জি, দাম চাইলে তো আসলে 65-70 চাইলেও মানায়।
কিন্তু বিক্রি করব বেশি দাম চাওয়া আসলে প্রয়োজন নাই আমার কেনা জিনিস আমার 2000 লাভ হলে না আচ্ছা 55000 টাকায় তারা এই ধরনের একটা বকনা পাচ্ছে জাত উন্নয়ন নিয়ে যারা কাজ করতে চায় জি এই বকনাগুলো দিয়ে তারা জাত উন্নয়ন করতে পারবে জি আর বাচ্চাদের ওলান পালান দেখেন আর গেটআপটা কত সুন্দর সবকিছু দেখে শুনে জাত নির্ণয় করে গোটা কিনতে হবে জি এটা সাইড কো দেন এরপর যে গোটা রয়েছে ওই গোটা আমরা দেখাই জি রুবেল ভাই এসে একটা সার বচ্চা নিয়ে আসছেন এই সার বচ্চাটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা আসলে শাহিওয়াল এর একটু পার্সেন্টেজ কম আচ্ছা ক্রস টাইপের একটা সার বাচ্চা এই বাচ্চার বয়স কি রকম 10 মাস 10 মাস জি অল্প বাজেটের মধ্যে যারা গরু নিতে চায় তারা চাইলে এই গরুটা চয়েস করতে পারবে জি এটা প্রাইসটা কি রকম রাখছেন আর একটা আছে দুইটা জোড়া দিতে চাই আচ্ছা ভালো এবং খারাপ দুইটা একসাথে মিল করে একটা দাম দিবেন জি জি আচ্ছা এটা সাইড করে দেন এরপর যেটা আছে ওটা দেখাই জি এবারে একটা সুন্দর দেখে সার বাচ্চা নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে একটু আমাদের জানাবেন এটা খুব ভালো পার্সেন্টেজের শাহিওয়াল শাহিওয়াল সার বাচ্চা জি এই বাচ্চাটার বয়স কি রকম এই বাচ্চাটার বয়স তো 10 11 মাস হবে 10 থেকে 11 মাস সামনে 24 সাল প্রজেক্ট হিসেবে যারা সার গরু নিতে চায় তারা চাইলে এই গরুটা নিতে পারবে জি জি এই গরুটা গরুটা একটু সমস্যা আছে ভাই কি সমস্যা আছে সমস্যা জন্মগত হয় বা লেজের মাথাটা একটু বাঁকা আছে লেজের মাথা বাঁকানো লেজটা একটু দেখা দিয়ে একটু বাঁকা কেউ যদি হয়তো মানে মাংস হিসেবে রাখতে চায় তে রাখতে পারে আর কুরবানিতে তো আসলে এটা কোনো খুদ না এখন তারপরেও হয়তো কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করে যদি কেউ দিতে চায় পারবে কুরবানির জন্য যদি হয় হবে নতুবা মাংসের জন্য রেডি করে সারা বছর তো বাজারে কম বেশি মাংসের চাহিদা থাকে আর গরুটার গ্রোথটা অনেক ভালো হবে আমার এখানে অল্প কিছুদিন আছে এতে খুব দ্রুত মানে আর শরীরের পরিবর্তন হইতেছে আর কি আচ্ছা তো আগেরটা এবং এইটা দুটো একসাথে যদি কোনো শুভকাঙ্ক্ষী ভাই নেয় কেমন দাম দাম চাও 110000 110000 টাকা জি যারা নেবে কথাবার্তা বলে 55000 পার পিস করে পড়তেছে তারা চলে এক লটে দুইটা গরু নিতে পারবে আচ্ছা তো ভাই আজকে দেখানোর উপযোগী এই কয়েকটা গরু ছিল যেগুলো দেখালাম বিস্তারিত গুলো বলছেন এবার দর্শক ভাইদের কিছু বলবেন দর্শক ভাইদের উদ্দেশ্যে তো সবাই সব কথা বলতেইছে তো আমি বলবো যে দর্শক ভাইরা যে যেটাই করুক একটু ভাইবা চিন্তা করবেন আমাকে অনেক ভাই ফোন দেয় যে ভাই আমি চাকরি বাদ দিয়ে খামার করব ই করব তো ভাই আমি চাকরিটা বাদ দিয়েন না আপনারা আগে খামারের পিছনে লাগেন দুই একটা করে কেনেন দেখেন শেখেন তারপরে চাকরিটা পাবেন কারণ আপনি চাকরি করে আপনি সংসারটা চালাইতেছেন কিন্তু খামার করে প্রথম অবস্থায় আপনি সংসার চালাইতে পারবেন না তো খামারটা আপনি পাশে মানে চাকরির পাশাপাশি রাখেন তারপর এক বছর করেন যদি ভালো লাগে যদি মনে করেন যে না আপনার সংসার চলবে আপনার খামার চলবে তাহলে এবারে আপনারা চাকরিটা বাদ দিয়ে দেন সেটাই তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কালেকশন করা গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম